নমস্কার, কেমন আছো তোমরা সবাই? পিডি লাইফ টুলসের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। দেখতেই পাচ্ছ, আজকে আমি চিকেনের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো আগে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিই, তারপর পরপর পরপর কী করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা শেয়ার করার একটা অন্যতম কারণ হচ্ছে চিকেনটা রান্না করার পর এত সুন্দর খেতে হয়েছিল, যার জন্য আমি ভাবলাম যে ভিডিও তো আমার শ্যুট করাই আছে, তো আমি চিকেনের রেসিপিটা আগে তোমাদের ডিটেলসে দেখ। পরের দিন তোমাদের সঙ্গে দিদিভাইরা যে এসেছিলো, চিকেন বানিয়েছিলাম, তারপর যা যা হয়েছে না হয়েছে পুরো ব্লগটাই শেয়ার করব। ব্লগের মাঝখানে পুরো রেসিপি দেখাতে গেলে না সেটা অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তো তাই আমি ভাবলাম চিকেনের এই রেসিপিটা আগে তোমাদের সঙ্গে একটা অন্য ভিডিও শেয়ার করি, কারণ চিকেনটা খেতে সত্যিই খুব ভালো হয়েছিল। তো এই যে দেখো, আমি একটা বাটির মধ্যে 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি, 1.5 চামচ মতন হলুদ নিয়ে নিয়েছি, আর পরিমাণ মতন নুন। এবারে বাটিটার মধ্যে জল দিয়ে আমি ভালো করে এটা মিক্সড করে নেব। তো এটা মিক্সড করতে করতে একটা কথা বলে রাখি তোমাদের, এই চিকেনটা করতে কিন্তু উপকরণ খুবই কম লাগবে। এমন অনেক উপকরণ দিয়ে আমরা রেসিপি দেখি যেগুলো আমাদের বাড়িতে সেই মুহূর্তে থাকে না, কিন্তু এটা করতে ওরকম কিছুই লাগবে না, বাড়িতে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই হয়ে যাবে। তো দেখো, এখানে আমি মাঝারি সাইজের 4টি পেঁয়াজ এরকম একদম কুচো করে রেখেছি, এখানে আদা রসুনের পেস্ট ওই 3 টেবিল স্পুন মতন, আর এখানে যে পেস্টটা করলাম দেখতে পেলে তোমরা, গোটা গরম মশলার প্যাকেট, আর এই যে তেজপাতা, আর হচ্ছে এই গুঁড়ো গরম মশলা, সানরাইজের পিওর শাহি গরম মশলা। তো এবারে আমি রান্নাটা শুরু করব। কড়াই বসিয়ে দিয়েছি, এবারে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেবো। তেলটা গরম হতে হতে একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, অনেক সময় দেখবে নামি দামি রেস্টুরেন্টের রান্নার থেকেও, মানে চিকেন বলো যাই বলো রান্নার থেকেও, রাস্তার এমনি পাতি দোকানের রান্নার টেস্ট অনেক বেশি ভালো লাগে। তারা কিন্তু অনেক বেশি উপকরণ দিয়ে করে না, কিন্তু তাও খুব টেস্টি হয়, তাই না? আমার তো বেশ ভালো লাগে। যাই হোক, তেলটা একটু গরম হয়েছে, এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতন। কারণ হচ্ছে কি, চিনি দিলে রঙটা ভালো আসে, তাই জন্য প্রথমেই চিনি দিলাম। এবারে আমি এর মধ্যে দেব গোটা গরম মশলা, ওই 2 একটুখানি দারচিনি, 2 এলাচ, 2 লবঙ্গ এরকম আর কি, আর দিয়ে দেবো তেজপাতা 2, হয়ে যায়। তো এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। সব থেকে রান্নাটা আমার ভালো লেগেছে এটাই, আমি যেখান দিয়ে শিখেছি যে খুবই কম উপকরণে খুব টেস্টি হয়েছে, আমার সেটাই বেশি ভালো লেগেছে আর কি। কারণ বেশি উপকরণ দিয়ে রান্না আমার ভালো লাগে না, অত জিনিস থাকেও না সবসময় ঘরে। যাই হোক, পেঁয়াজগুলো এবারে আমি দিয়ে দিয়েছি, দেখো পেঁয়াজগুলো ভাজা চলছে। পেঁয়াজগুলো আর একটু ভাজা হোক, মানে আর একটু ব্রাউন কালারটা আসুক, তারপর আদা রসুনের পেস্টটা দেবো। তার আগে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমাদের বাড়িতে যে গাছ আছে, আমাদের নিজেদের গাছের লঙ্কা, ওই জন্য এরকম গোল গোল লঙ্কা আর কি। এগুলোকে কুল লঙ্কা না কি লঙ্কা বলে জানো, আমি ঠিক বলতে পারবো না, কিন্তু খুব ঝাল এই লঙ্কাগুলো। বাজার থেকে কিনে আনা লঙ্কা তো মনে হয় এখন অত ঝালই থাকে না, যাই হোক সবেতেই তো এখন ভেজাল, তাই জন্যই আর কি। তো এবারে দিয়ে দিলাম আমি আদা রসুনের পেস্ট যেটা করে রেখেছিলাম, এই যে। এবারে আমি মশলাটাকে ভালো করে কষাবো, মশলা কষানোর উপরেই কিন্তু রান্নার স্বাদ আসে, তো তাই জন্য আমি একটু ভালো করে আগে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আমার ঠাকুমার কাছ থেকে শিখেছি, মশলা থেকে যখন তেলটা সেপারেট হয়ে যায় তখনই বুঝতে হবে ভালো মতন কষানো হয়েছে। তো আমারও দেখলে তেলটা সেপারেট হয়ে গেছিলো, তাই জন্য এখন আমি যেটা মিক্সড করে রেখেছিলাম ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ দিয়ে সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে এবারে আর একটু ভালো করে নাড়াচাড়া করবো, আর একটু কিছুক্ষণ সময় কষাবো আর কি। দেখো এই রান্নাটায় না ইউজ হচ্ছে ভিনেগার, না হচ্ছে টক দই, কিছুই না, অথচ কিন্তু টেস্ট অসাধারণ হয়েছিল সত্যি কথা। যাই হোক, এটা হচ্ছে ভিলেজ স্টাইলের চিকেন রান্না। তো এবারে আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। এই ভিলেজ স্টাইলের চিকেন রান্নাটা আমি একজনের থেকে শিখেছি, আমি নিজের থেকে কিন্তু বলছি না, যেটা ভিলেজ স্টাইল সেই বলেছে, তো তার থেকে শিখে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবারে চিকেনগুলো দিয়ে
ভালো করে আমি কিছুক্ষণ কষাবো আর কিছুক্ষণ কষানোর পর আমি ফ্লেমটাকে একদম লো করে দেবো। ফ্লেমটা একদম লো করে দিয়ে চিকেনটা ঢাকা দিয়ে দেবো। তারপর এবারে হতে থাকুক চিকেনটা, চিকেন থেকে কিছুটা জল ছাড়বে, তো সবটাই হতে থাকবে। আপাতত আমি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নাড়াচাড়া করে একদম ফ্লেমটাকে লো করে ঢাকা দিয়ে রেখে দেবো। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছিলাম, আদা রসুন বাটার সঙ্গে কিন্তু আমি মিক্সিতে কয়েকটা লঙ্কাও দিয়েছিলাম, তো কাঁচা লঙ্কাও কিছুটা দিয়েছিলাম বলে আপাতত আমি এখানে গুঁড়ো লঙ্কা কিছু দিলাম না, কারণ ওই কাঁচা লঙ্কার ঝালটাতেই হবে মাংসটা। যদি শেষে দরকার পড়ে, মনে হয় যে একটু লঙ্কা দিতে হবে, তখন না হয় দেবো। যাই হোক, আপাতত আমি ঢাকা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ, কিছুক্ষণ পর আবার দেখা যাক। তো এই যে দেখো, চিকেন থেকে অনেকটা জল বেরিয়েছে, দেখতেই পাচ্ছ, তার মধ্যেই চিকেনটা হচ্ছে, সিদ্ধ হচ্ছে। এইরকমভাবে চিকেনটা সিদ্ধ হলে না খুব টেস্টি হয় আমি দেখেছি। আগে থেকেই কোনো জল অ্যাড করা ঠিক না, এমনিতেও জল অ্যাড করলেও একটু গরম জলই অ্যাড করা ভালো, নর্মাল জলে স্বাদটা সেরকম থাকে না। তো যাই হোক, আমি একটু আলু দেবো এর মধ্যে, একটু আলু দিতে হবে, আলু না দিলেই মনে হয় বেশি ভালো হয় চিকেনের টেস্ট, কিন্তু যাই হোক একটু আলু দিতে হবে আমাকে, নালে এতগুলো মানুষ, অনেকগুলো মানুষ খাওয়া দাওয়া করবে, তো তাই জন্য একটু আলু কেটে রেখেছি। এই যে এবার আমি আলুগুলো সব দিয়ে একটুখানি জল অ্যাড করব, গরম জল অবশ্যই, যেটা বলেছিলাম, আর একটু নুন, কারণ নুনটা একটু জল দিলে তো একটু নুন লাগবে, আর একটু নুন দিয়ে একদম ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখি এবারে ফাইনালি কী অবস্থা। এই যে দেখো, হ্যাঁ, আর একটু লঙ্কার গুঁড়ো আমি দিয়েছিলাম, ঝালটা একটু কম হয়েছিলো বলে, তো দেখতেই পাচ্ছ, আর একটু লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম, আর একটু নুনও দিয়েছিলাম, তো আমার চিকেন রান্না হয়ে গেছে। এবারে আমি শুধুমাত্র শেষে একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিয়ে, আর কিছু নাড়াচাড়া করবো না কিন্তু, শুধু গুঁড়ো গরম মশলাটা উপর দিয়ে একটু ছড়িয়ে দিয়ে চাপা দিয়ে রেখে দেবো, তাহলে গন্ধটা বেশ ভালো থাকবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু রঙটা খুব সুন্দর আসে দেখো। আর আমার বরের একটা ব্যাপার আছে, আগে দেখে পছন্দ হতে হবে, তবেই সে সেই জিনিস খাবে। আর এটা আমার মনে হয় অনেকের মধ্যেই আছে, যদি দেখতে সুন্দর না হয় সেটা খাওয়ার ইন্টারেস্টটাও বেশি থাকে না, তাই না? তো ব্যাস, একদম সিম্পলভাবে আমার ভিলেজ স্টাইল চিকেন রেডি। তো এবারে গরম গরম সার্ভ করতে হবে, সাথে ফুলকো ফুলকো লুচি। উফ, অসাধারণ! অল্পেতে স্বাদ মেটে না, এর সাথে ভাগ হবে না। তো কেমন লাগলো অবশ্যই জানিও, আর এই মেনুটা আমার মতন কার কার পছন্দ সেটাও জানিও। তা আজ এই অবধি, আবার দেখা হবে পরের ভিডিওয়ে অন্য আরেকটা ব্লগে। টাটা।